তুমি রবে আমার মনে আমারই প্রার্থনায়, এটুকু মনে রেখো ভালোবাসি সব সময়। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগতম জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দেখতেই পাচ্ছেন আজকে আমাদের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী এলিটা করিম। মিস এলিটা করিম, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রথমে আমি নিজের স্বাচ্ছন্দ্যের কথা বলতেই পারি অনায়াসে, যে আমি একজন দারুণ একজন সাংবাদিকের সাথে কথা বলছি। সাংবাদিক সঙ্গীত শিল্পী একই অঙ্গে কত রূপ। থ্যাংক ইউ। আমি সাংবাদিকতা করছিলাম ডেইলি স্টারের সাথে। ডেইলি স্টারের সাথে আমি 20 বছর ধরে ছিলাম। আমি অফিস কুইট করি, ফ্রিল্যান্স কিছু সাংবাদিকতা করার প্ল্যান করছি আমি, এবং অলরেডি কিছু ওয়েবকাস্ট পডকাস্ট শুরু করে দিয়েছি। এবং তারই সাথে আমি আমার সঙ্গীত জীবন নিয়ে যদি কথা বলি, তাহলে সঙ্গীতেও আমি মানে প্রফেশনালি সঙ্গীতের সাথে আমি আছি প্রায় 20-21 বছর তো হয়ে গিয়েছে, ডেফিনেটলি। এবং হ্যাঁ, তো এই দুইটাই হচ্ছে আমার প্রফেশন প্রায় 2 decades ধরে, এবং আশা করি আরও অনেক বছর এই সঙ্গীত এবং লেখালেখি নিয়ে থাকতে পারবো। বলা যায় আমৃত্যুই। জি, বলা যায়। চট্টগ্রামে জন্ম, তারপরে কিছুদিন তো সৌদি আরবেও গেল। চট্টগ্রামে জন্ম মানে আমার বাবা মা আগে থেকেই থাকতেন সৌদিতে, বাইরে মিডল ইস্টে থাকতেন। তো আমি চট্টগ্রামে যেটা যে বছরে একবার যেটা আসা হয় আর কি, ওভাবে আমার ওখানে আমার জন্ম চট্টগ্রামে। তারপর আবার চলে যাওয়া, ওখানেই থাকা, ওখানেই স্কুলিং, ওখানেই সব কিছু, হাই স্কুল শেষ করা। হায়ার স্টাডিজের জন্য মানে ইউনিভার্সিটি স্টাডিজের জন্য আমরা বাংলাদেশে আসি। আমি সাংবাদিকতা করছি একদম আমার বয়স যখন 19 কি 20, যখন আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমি তখন থেকেই সাংবাদিকতা করছি এবং তখন থেকে আমি প্রফেশনাল মিউজিক করছি। সঙ্গীতটা কোথা থেকে আসলো, কার উৎসাহে উৎসাহিত হলেন? আমার মা খালামুনিরা সবাই গান করতেন ছোটবেলা থেকেই সবসময়। তাদের আমাদের মানে ঘরোয়া কালচারের মধ্যেই আসলে এই গান বাজনা, তারপর বিকজ আমরা বাইরে থাকতাম, মিডল ইস্টে থাকতাম, একটা হয় কি যে ধরেন যারা বাংলাদেশে বাইরে থাকে বেশি, তাদেরই মনে হয় আসলে ওই টানটাও একটু বেশি থাকে। তো দেখা যেত যে আমার বাবা মা এবং আমার অন্য আঙ্কেল আন্টিরা যারা যারা ছিলেন বাংলাদেশ থেকে, যারা ওখানে চাকরি করতে গিয়েছেন, কেউ কেউ ডক্টর, আমার আব্বু ছিলেন টিচার, তো ওখানে ধরেন আপনার পয়লা বৈশাখ থেকে শুরু করে 16ই ডিসেম্বর, তারপর আপনার যত রকমের বাংলাদেশের যত ওকেশন যেখানে যেখানে অর্গানাইজ করে গান করা যায়, ওগুলো সবই করতাম আমরা ওখানে। এটা এখন কি নিয়ে ব্যস্ততা? এখন আমি গান নিয়ে ব্যস্ত আছি বেশ কিছু, আমি কিছু প্ল্যানস নিয়ে আমি আগাচ্ছি। ইয়াং কিছু মিউজিক ডিরেক্টর মিউজিশিয়ানদের সাথে আমি কাজ করছি এই মুহূর্তে, আসলে বলতে চাচ্ছি না কারণ এখন কাজগুলো আন্ডার কনস্ট্রাকশন। অলরেডি জয় শাহরিয়ার সাথে একটা গান কয়েকদিন আগে বের হলো। শীতম আহমেদ বলে একজন ইয়াং একজন মিউজিক ডিরেক্টর আছে, স্পটিফাইতে তার কী বলবো তার ফেম আর পপুলারিটি অনেক। তার সাথে কিছু গান মিউজিক নিয়ে আমি এক্সপেরিমেন্ট করছি। তাছাড়া বাপ্পাদার সাথে কাজ করছি। এ হলো আমার সঙ্গীতের সামারি। এবং লেখালেখি যদি বলি এবং অথবা আমি যদি অ্যাজ এ হোল মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বলি, আমি এই গত বছর প্রায় 15 মাসের মতন আমি একটা ফুল ব্রাইট ফেলোশিপ হিউবার্ট হামফ্রি ফেলোশিপে আমি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে আরও ফার্দার স্টাডিজ করার জন্য আমি আমেরিকাতে ছিলাম, এবং ওখানে আমি অনেকের সাথে কথা বলা, ওখানে অনেক কিছু শেখা, অনেক কিছু এক্সপিরিয়েন্স করা হয়েছে আমার। তাই আমি ফেরত এসে এখানে আমি আমার অফিসটা কুইট করে ভাবলাম যে আমি নিজে নিজে ভিজুয়ালসে এবং অডিওতে আমি কাজ করব। তো খুবই রিসেন্টলি আমি আমেরিকান এম্বাসির যে প্ল্যাটফর্ম আছে ইএমকে সেন্টার, ইএমকে সেন্টারের সাথে আমি 10টা এপিসোড করেছি অ্যাজ আ পার্ট অফ আ ওয়েবকাস্ট স্ল্যাশ পডকাস্ট। এই 10 জন হচ্ছে আপনার ইয়াং চেঞ্জ মেকার্স বাংলাদেশে। তারা আপনার কী বলে এটাকে মেন্টাল হেলথ নিয়ে কাজ করছে, তারা ওয়াটার পলিউশন নিয়ে কাজ করছে, তারা এডুকেশন নিয়ে কাজ করছে। তো এরকম লাইনে যে ইয়াং মুভার্স অ্যান্ড শেকার্স যারা আছে বাংলাদেশে, তাদের সাথে কথা বলা, তাদেরকে নিয়ে ছোটো ছোটো কিছু ওয়েবকাস্ট আমি অলরেডি শ্যুট করে ফেলেছি, এটা এই মাসে দেখানো হবে। আপনি কাকে ফলো করতেন বিশেষ করে, আপনার সঙ্গীত সাধনায় কি কারো কোনো প্রভাব ছিল? আমার মনে হয় আমার কোনো স্পেসিফিক কোনো মানুষ ওভাবে কখনো ছিল না যাকে আমি একদম ব্লাইন্ডলি ফলো করতাম, কিন্তু ছোটোবেলা থেকে আসলে রুনা লায়লা, এবং রুনা লায়লাকে আসলে আমি
খুব ভালো লাগতো দেখতে ওনাকে আমার, যে উনি গান করছেন, উনি গ্লোবাল স্টেজে উঠে, উনি কী বলে ফরেনারদের সামনে বা অন্য দেশের মানুষের সামনে কিন্তু উনি বাংলা গান, উর্দু গান, মালয়েশিয়ান গান, অনেক ল্যাঙ্গুয়েজে উনি গান করছেন, এটা আমার খুব ভালো লাগতো। চট্টগ্রামের মেয়ে, চিটাঙের ভাষা কি মনে আছে? আমি চট্টগ্রামে কখনো থাকিনি, বড় হইনি, খালি ওখানে বছর একবার ভ্যাকেশন করতাম। আমরা সাউদিতেই আসলে বড় হয়েছি এবং হায়ার স্টাডিজের জন্য আমরা ঢাকায় চলে আসি। চট্টগ্রামের ভাষা চাটগাইয়া ভাষা যেটা, সেটা হয়তো আমি ফ্লুয়েন্টলি বলতে পারবো না, আমার ফ্যামিলিতে অন্যরা যেভাবে বলতে পারে, খুব চিন্তা করে বলতে হয়, কিন্তু আমি সব বুঝি। আমরা যদি আপনার খুব পপুলার একটা গানের দুটো লাইন শুনতে চাই। তুমি রবে আমার মনে আমারই প্রার্থনায়, এটুকু মনে রেখো ভালোবাসি সব সময়। এলিটা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এলিটা করিম। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। এখন বিকাশ হিসেবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।